করে আমাকে জয়যুক্ত করবেন এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন হয়তো আমার ভাই গুজগাজ করে বক্তব্য দিতে জানে না, হয়তো আরও অনেকে হইলে অনেক সাজগুজ করেও বলতো, কারণ আমাদের যে কথা সেই কাজ করতে চাই। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই। আমার ভাই নির্বাচন করতেছে, টাকা করতে আইতেছে না আইতেছে আমার ভাই জানে না, আমি নির্বাচন করছি টাকা করতে আইছে না আইছে আমরা জানি না, আমি নিজে বলতে পারবো না, আমার বাইরে ব্যবস্থা করছে, আমার ভাই নির্বাচন করতেছে আমরা ব্যবস্থা করতেছি, এটাই স্বাভাবিক। আমাদের কারণটা কি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমাদের একটাই কারণ যে আমরা সেবা করতে চাই। কার সেবা করতে চাই? আমরা মানুষের সেবা করতে চাই। আমরা মানুষ সেবা করতে চাই না, আমানুর সেবা করতে চাই না, মানুষের ইনশাল্লাহ সেবা। একেবারে ক্লিয়ার, একেবারে এটা হলো ক্লিয়ার কথা। আর আমার ভাইয়ের একটা কথা বলে নেই, সবই স্বীকার হয়েছে, একটা কথা বলে নেই, আমার ভাইয়ের একটু রাগ বেশি। আমার ভাইয়ের ঠিক না, ঠিক নেই, আমার ভাইয়ের একটু রাগ বেশি। আমি অনুরোধ করব এই জনগণের মাঝে, অনুরোধ করব আমার ভাইয়ের এই রাগ দাদাতে না করতে। আমার ভাইয়ের তো কিছু করতে হয় না, আমরা নামে মাত্র চেয়ারম্যান থাকবে, ক্লিয়ার ইচ্ছা। কাজ করব আমরা, কাজ করব ভাই বেড়া দাদা, কাজ করব এলাকার জনগণ, কাজ করব এলাকার পঞ্চায়েত কমিটি হবে পাঁচজন এক একটা গ্রাম থেকে। ওই পঞ্চায়েতের সাথে একটা মেম্বার থাকবে সেই ওয়ার্ডের, ওই পাঁচজন আর মেম্বার এই ছয় জনে মিল্লা এলাকার উন্নয়ন করবে, ক্লিয়ার হিসাব। এখানে কোনো আমাদের পরিকল্পনা হয়ে গেছে কিভাবে কাজগুলি করব। যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত যদি হারুন চেয়ারম্যান হতে পারে, ওনাই শুধু নামে মাত্র চেয়ারম্যান, কাজ করবে পঞ্চায়েত কমিটি মেম্বার, আর আমি তো একজন বাংলা কুলা আছি আপনাদের সাথে। এখন আমার ভাইকে একটা জিনিস এই মনিরুদ্দিন মুন্সির দরবারে ওয়াদা দিতে হবে, এটা আমার দাবি। আমার ভাইয়ের দ্বারা যাতে কোনো ব্যক্তির কোনো ক্ষতি না হয় এই ওয়াদা আপনি দেন ইনশাল্লাহ, এই জনগণের তো আপনার চেয়ারম্যান আপনি উজ্জ্বল হয়ে যাবেন। কোনো মানুষের মানিকারচার ইউনিয়নের না, পুরা মেঘদাবাসীর, কারণ আমি মেঘদার দায়িত্বে আছি, তাই না? এখন যার থেকে আমি জবানবন্দি নেব, আমি মেঘদার সমস্ত জবানবন্দি নেব, কারণ আপনি যদি চেয়ারম্যান হন আপনার এখানে পুরা মেঘনার লোক আসবে, তখন কিন্তু পুরো মেঘনার সেবা আপনারই দিতে হবে, আমি বাড়িতে নাও থাকতে পারি, কিন্তু আমার প্রিয় জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সে ওয়াদার আপনি দেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহর নামের উপরে করবেন ইনশাআল্লাহ। ছোট ভাই যেটা আমি জীবন ধরে মানুষের সেবা করছি আর অমানুষের পিছনে লেগে নেই, আমি যত কথাই করি অমানুষ যে তাকে ছাড়বো না, মানুষে অমানুষ মানুষে অমানুরে ছাড়বো না, আর মানুষের সেবা আজীবন করে যাবো। আমি জানা সত্ত্বে কারো মনে আঘাত দিতে চাই, জানা সত্ত্বে কারো মনে আঘাত দিব না। আমার জানার সত্যি আমি কারো মনে আঘাত দিই, আমি আমি অন্যায় অন্যায় করি না, অন্যায় প্রশ্রয় দিই না। তবে যারা যে যে কেউ যদি অন্যায় করে তাকে আমি একবার দুইবার তিনবার বুঝাবো, এরপরে তো বুঝাইলে তো এটা কি এলাকাবাসী দর্শক।
আসলে আমাদের পরিকল্পনা তাই, ঠিক আছে, আর জায়গা থেকে কেউ উঠবেন না, জায়গা থেকে উঠবেন না, আপনাদের জন্য সবাই যেন আসেন, আমি সামান্য কিছু আয়োজন করা হয়েছে সেটা নিয়ে যাবেন, কেউ এলো মেলো করেন আমাদের শিক্ষা অনুরাগে আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব আলাউদ্দিন সাহেব, জনাব আলাউদ্দিন সাহেব আমাদের ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল রব্বাই, আদিলাবাদ মানিকারজন শিগিরগাঁও সব এলাকা সবাইকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। আজকের আরে সামনে নিয়ে কথা বলেন, ও হ্যাঁ চাপ দাও, কথা বলতে কি।